আগেও চন্দননগরের পূজাতে এসেছি, যখন আমি কলেজে পড়তাম আমার বন্ধুদের সাথে সারা রাত ধরে। বন্ধুরা দেখছেন গৌতমের সাথে, এখন আমরা চলে এসেছি এই চন্দননগরের ভেতরে ঢোকার মুখে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন দুর্দান্ত কিন্তু। গৌতমের এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। গৌতম দাস সঙ্গে আপনাদের দেখা হবেই হবে, গৌতম দাস সাথে। বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি চন্দননগর, এবং জগদ্ধাত্রী পূজা মানেই চন্দননগর এবং কৃষ্ণনগর। আমরা গত বছর গিয়েছিলাম কৃষ্ণনগরে, আপনাদের দেখিয়েছি পূজা পরিক্রমা। আজকে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2024 স্পন্সর বাই হন্ডা শুভদীপ অটো। আমরা আপনাদের দেখিয়েছি শুভদীপ অটোর সেই ভিডিও। আজকে আমরা চলে এসেছি চন্দননগর, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিড় আস্তে আস্তে আরও বাড়ছে। আমরা প্রত্যেকটা ঠাকুর চন্দননগরে আপনাদের দেখাবো, তার সাথে আলোকসজ্জা বিখ্যাত চন্দননগর। এবং এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কবে থেকে শুরু হয়, এবং সর্বপ্রথম বাংলায় কবে জগদ্ধাত্রী পূজা শুরু হয়, সব কিছুই আপনাদের ইতিহাস তুলে ধরবো। দেখতে থাকুন গৌতমের সাথে, চলে আসুন বন্ধুরা আমার সাথে। বন্ধুরা চন্দননগর মানে যেখানেই তাকাবেন সেখানেই কিন্তু জগদ্ধাত্রী পুজো। এখন আমরা স্টেশন থেকে নেমে সোজা গেলে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর দেখতে পাবেন, এবং আমরা ডান দিকে যে মোড়নি সামনে রয়েছে আরেকটি প্রতিমা। আমরা প্রথমে আপনাদের এই প্রতিমাটি দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদের সেই ইতিহাস জানাবো যে জগদ্ধাত্রী পূজা প্রচলন কীভাবে হয়, এবং সর্বপ্রথম বাংলায় কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পূজার প্রচলন হয়। তারপর আস্তে আস্তে কৃষ্ণনগরের পর চন্দননগরেও কিন্তু জগদ্ধাত্রী পূজা শুরু হয়। চন্দননগর কিংবা কৃষ্ণনগরই বলুন, জগদ্ধাত্রী পুজোর সব থেকে বিশেষত্ব যেটা রয়েছে, প্রায় 20-25 ফুটের উপর কিন্তু এই মা জগদ্ধাত্রী এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই মায়ের যে উচ্চতা, এটাই কিন্তু সব থেকে বড় এই চন্দননগর কিংবা কৃষ্ণনগরের মা জগদ্ধাত্রী পূজার বৈশিষ্ট্য। বন্ধুরা এখন আমরা রয়েছি চন্দননগরে ফটক গোড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাতৃ মন্দির। রীতিমতো আমি কিন্তু প্রথমে এটা বুঝতেই পারিনি যে এত সুন্দর সাদা শ্বেত পাথরের এই মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। 72 বছর ধরে মা পূজিত হচ্ছে। চলুন বন্ধুরা মায়ের রূপ আপনাদের এই মুহূর্তে দেখাবো। ফটকগোড়া এই মাতৃ মন্দিরের এই মা দেখতে পাচ্ছেন 72 বছর ধরে মা পূজিত হয়ে আসছেন, এবং এখানে দেখা যাচ্ছে মায়ের যে গহনা, রীতিমতো শাড়ি দেখতে পাচ্ছেন, দুর্দান্তভাবে রূপ দেওয়া হয়েছে, এবং চক্র কিন্তু ঘুরছে, আলোকসজ্জায় দেখানো হয়েছে। এবং ফটকগোড়া যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, এই আলোকসজ্জা কিন্তু বিশ্বজোড়া খ্যাতি। এই মুহূর্তে দেখছেন পুজো চলছে, কিন্তু তার মধ্যেই কার্নিভালের জন্য তৈরি হচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে এই আলোকসজ্জা। এই যে কার্নিভাল যেটা হয় বিসর্জনের সময়, প্রচুর মানুষও কার্নিভাল দেখার জন্য আসেন। তার কিন্তু পুজো শুরু হওয়ার আগে থেকেই কিন্তু এই কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা।
যেটা বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি মধ্যাঞ্চল সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সমিতি, স্থাপিত 1971 সাল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মণ্ডপ সাজ্জে আপনাদের সামনে ক্যামেরাম্যান শফিক নাকে বলছি দেখানোর জন্য একটু ক্লোজ করে যে দেবাদিদেব মহাদেবের কিন্তু প্রথমে এখানে ছবি রয়েছে। আমরা চলে এসেছি এই চন্দননগরের বাগবাজার চৌমাথা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিশ্বজোড়া খ্যাতি চন্দননগরের যে আলোকসজ্জা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিজে লাইট, এবং আপনারা বরাবর যেভাবে গৌতমের সাথে এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখে থাকেন, তাই আজকে আপনাদের জন্যে চলে এসেছি এই চন্দননগরে। এই দেখতে পাচ্ছেন ডিজিটাল লাইটের মধ্যে দিয়ে এই সুন্দরভাবে আলোকসজ্জা, যেটা বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই চন্দননগরের, এবং জগদ্ধাত্রী পূজা মানে চন্দননগর। এই চন্দননগরের মধ্যে আমরা এখন বাগবাজার চৌমাথা যাব, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সূর্যের আলো রয়েছে, তার মধ্যে কিন্তু আলোকসজ্জা শুরু হয়ে গেছে এবং প্রচুর দর্শনার্থীদের ভিড় এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং যত রাত গড়াবে তত কিন্তু দর্শক সংখ্যা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসেন এই জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। যেতে যেতে এই প্রচুর পুজো মণ্ডপ রয়েছে। এই মুহূর্তে যেমন আপনাদের বাগবাজার চৌমাথা তো দেখা হই, রয়েছে জাগতিক, দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যান শফিক নাককে বলবো উপরে দেখানোর জন্য যে হাতের চিহ্ন এখানে পরপর দুটো দেখা হয়েছে। এবং এই মুহূর্তে আপনাদের সামনে মণ্ডপসজ্জার ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এই রাহু শুক্র চন্দ্র বিভিন্ন গ্রহের যে এখানে থিম করা হয়েছে, আমি উপরটা দেখানোর জন্য বলছি ক্যামেরাম্যান শফিক নাককে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রাহু কেতু চন্দ্র মঙ্গল রবি, তো সব কিছুই গ্রহকে নিয়ে থিম, আর মায়ের যে রূপ এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন জাগতিক এই মুহূর্তে গৌতমের সাথে, পাচ্ছেন প্রচুর দর্শনার্থীদের ভিড়। এবং যেদিকে তাকাবো দেখাচ্ছি আপনাদের সব দিকে কিন্তু মা জগদ্ধাত্রী রয়েছেন, ডান দিকে বাঁ দিকে সব দিকে। আপনারা এখন দেখছেন গৌতমের সাথে, আপনাদের যেটা বলছিলাম বাংলার বুকে জগদ্ধাত্রী পুজো শুরু করেন কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু প্রথম এই জগদ্ধাত্রী পূজা শুরু করেন। সেটার এক ইতিহাস রয়েছে, মুর্শিদাবাদের নবাব যখন এই কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রকে খাজনা না দেওয়ার জন্য তাকে যখন জেলবন্দী করা হয়, সেই মুহূর্তে তখন ছিল শারদ উৎসব, এবং রাজা কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন ধর্মপ্রাণ মানুষ এবং মা দুর্গার খুব বড় ভক্ত। তিনি যখন জেল থেকে ছাড়া পান রাজা কৃষ্ণচন্দ্র, তখন তিনি দেখেন সেই দশমী, এবং সেই দশমীর দিন উনি বিষণ্ণ মন, যে মা বিসর্জন হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি এবারের মতো পুজো করতে পারলেন না। তাই জন্য রাজা কৃষ্ণচন্দ্র মনে মনে দুঃখ বিষণ্ণতায় ভরে গিয়েছিল তার মন। ঠিক রাত গড়াতেই মা স্বপ্ন দিলেন, দুর্গাপুজো শেষ হয়েছে কিন্তু আমি তবু আসব জগদ্ধাত্রী রূপে, এবং রাজা কৃষ্ণচন্দ্রকে মা স্বপ্ন দিলেন। এবং তারপর থেকেই এই শারদ উৎসবের পরেই শুরু হলো, এবং শুরু করলেন এই বাংলার বুকে কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র এই জগদ্ধাত্রী পুজো। তো বন্ধুরা আপনাদের সামনে এখন আপনাদের দেখাচ্ছি চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের রাজা যখন এই জগদ্ধাত্রী পূজা শুরু করলেন, ঠিক তার পরে পরেই চন্দননগরেও কিন্তু এই জগদ্ধাত্রী পূজা শুরু হলো। বন্ধুরা আমরা এখন রয়েছি কুঠির মাঠ নর্থ। এই মুহূর্তে যে মণ্ডপ সজ্জা এবং মায়ের সব মন্দিরের যে মায়ের যে রূপ, সব থেকে উচ্চতা মায়ের, এটাই হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পূজার বৈশিষ্ট্য। প্রায় 20-25 ফুট লম্বা
বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চন্দননগরের রানীঘাট। দেখতে পাচ্ছেন এই রানীঘাটে রীতিমতো কিন্তু আরো ভিড় বাড়ছে। আর এই সোজা চলে গেলে কিন্তু বড় বাজার। আমরা এই বড় বাজারের যে দৃশ্য তো দেখাবোই, তার আগে আমরা এখানে আপনাদের দেখাতে চাইছি উর্দিবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি স্থাপিত 1963। বন্ধুরা, এখন আমরা রয়েছি চন্দননগরে উর্দিবাজার সর্বজনীন জগদ্ধাত্রী এই পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছেন রীতিমতো এখন যেভাবে গাছ কাটা হচ্ছে চারিদিকে, কিন্তু এখানে যে থিমটা তুলে ধরা হয়েছে সবুজায়ন, এবং চারিদিকে যে সত্যিকারের দেখতে পাচ্ছেন এই গাছ দিয়ে এই মণ্ডপ সজ্জা, বিভিন্ন ধরনের যে গাছ রয়েছে সেই গাছ যাতে বেঁচে থাকে, গাছকে ভবিষ্যতে ভালোভাবে থাকতে পারি, যাতে অক্সিজেনের জোগাড় হয়, সেই জন্যে কিন্তু এই গাছ আমাদের বাঁচিয়ে রাখার যে এই মেসেজ দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ ভরে রয়েছে মণ্ডপ সজ্জায়। এখানে দেখানোর জন্য চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ, যেটা সত্যিকারের বিভিন্ন পাতাবাহার থেকে আরম্ভ করে সব ধরনের গাছ এখানে কিন্তু দেখা যাচ্ছে। সিংহকে যদি দেখেন, এখানে সিংহের চোখ কিন্তু জ্বলছে। আমি ক্যামেরাম্যান শৌভিক নাককে দেখানোর জন্য বলবো, সিংহের যে মুখের ভাব এবং চোখ জ্বলছে, এবং মায়ের যে অসাধারণ রূপ ডাকের সাজে, প্রায় সব কটা মায়ের ডাকের সাজে বেশিরভাগ একই স্ট্রাকচারের মধ্যে। এবং যেটা চন্দননগরের সব থেকে বড় বৈশিষ্ট্য, মায়ের উচ্চতা। বন্ধুরা, আপনারা দেখলেন উর্দিবাজারের এই সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির যে পূজা। এখন আমরা যাব, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর আলোকসজ্জা, যেটা চন্দননগরের আলাদা বিশেষ পরিচয় রয়েছে আলোকসজ্জার, বিশ্বজোড়া খ্যাতি। এখন আমরা চলে এসেছি চন্দননগরের বড় বাজারের দিকে। যাব, দেখতে পাচ্ছেন পাখা করে হাওয়া করা হচ্ছে, সেই আলোকসজ্জা আপনাদের সামনে তুলে ধরছি, যেটা বিশ্বজোড়া খ্যাতি এই চন্দননগরের আলোকসজ্জা। এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমরা বড় বাজারে চলে এসেছি, এই চন্দননগরে বড় বাজার কিন্তু বরাবর একটা দৃষ্টান্ত স্থাপন করে রাখে। এবং এবছর 2024 যে জগদ্ধাত্রী পূজার ঢোকার মুখে যে আলোকসজ্জা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যারা ভালোবাসেন গৌতমের সাথে এই চ্যানেল দেখার জন্য, উদ্গ্রীব হয়ে থাকেন, আপনাদের চন্দননগরে হয়তো আপনারা আসতে পারছেন না, আপনাদের জন্য এই ভিডিও তুলে ধরছি, যারা উপরে রয়েছেন তাদের জন্য। বন্ধুরা, বড় বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা এবছর 2024 62তম পূজা হচ্ছে, এবং এবারে থিম পরম্পরা। সমস্ত কিছু দেখতে পাচ্ছেন হস্তশিল্পর উপর তৈরি এই থিম, খুব দুর্দান্ত কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বড়বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা। দেখতে পাচ্ছেন এই পরম্পরা, এবং মাছ দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এবং এই মাছের জাল সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন হস্তশিল্পের উপরে সমস্ত কিছু তৈরি হয়েছে 2024 এই বড়বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা, যে 62তম পূজা এবছরে। আমি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাম্যান শৌভিক নাককে বলছি একটু ক্লোজ করে ওপর থেকে নিচে ছবি দেখানোর জন্য। এবং সাইডেও দেখুন আপনারা এই মুহূর্তে যে হস্তশিল্পের যে কাজ, এবং এখানে পটচিত্র রয়েছে যেটা ক্রমশ কিন্তু হারিয়ে যাচ্ছে, এই পটচিত্র দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে এই চ্যানেলে। পটশিল্পের উপরে যে এই থিম আপনাদের সামনে তুলে ধরছি চিত্র, রীতিমতো কিন্তু যা আজকালকার ছেলেমেয়েরা কিন্তু অনেকেই এই ব্যাপারে জানে না পটশিল্পে, পটুয়াদের বিভিন্ন রকমভাবে পট গান হয়েও থাকে। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখছেন বড় বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা এবছর 62তম পুজোতে পড়ল। আপনাদের মায়ের রূপ দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন যে মায়ের যে গহনা এবং সোনা রূপাতে ভরা রয়েছে, তো এটাই কিন্তু সব থেকে বড় বৈশিষ্ট্য এই চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের। বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা দেখার জন্য। এই তো সবে শুরু, এখন রাত অনেক বাকি। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা তাদের মোবাইলে সেই
পটশিল্প সেই হস্তশিল্পের কাজ তারা নিজেদের মোবাইলে তুলে ধরছেন। এবং এই মুহূর্তে আপনাদের দেখালাম এই বড়বাজারের সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর এই বছরের থিম পরম্পরা। বন্ধুরা, আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছি গ্রাম বাংলায়, যে এই মাটির দেওয়াল থেকে, এই মাটির দেওয়ালে দেখতে পাচ্ছেন এখানে পটচিত্র রয়েছে, যেটা কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে। এবং গ্রাম বাংলার বুকে যে আলপনা আঁকা, যেটা শহরের খুব একটা এখন দেখা যায় না, কিন্তু গ্রামেগঞ্জে এই যে আলপনা একটা আলাদা শিল্প। এবং এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে রীতিমতো একজন মানুষ দেখতে পাচ্ছেন স্ট্যাচু হয়ে কিভাবে দাঁড়িয়ে রয়েছেন, যেন মনে হচ্ছে এক কোনো স্ট্যাচু এইভাবে কন্টিনিউয়াস দাঁড়িয়ে আছেন। এই বড়বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজায় দেখতে পাচ্ছেন ঠিক ঢোকার মুখে গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা পেয়ে গেছি বাংলা ছবির জনপ্রিয় নায়ক অনির্বাণ ভট্টাচার্য। আমরা অনির্বাণ সঙ্গে কথা বলবো। আপনারা দেখছেন গৌতমের সাথে জনপ্রিয় নায়ক অনির্বাণ ভট্টাচার্য। দাদা, কি বলবেন আজকে এই চন্দননগরে জগদ্ধাত্রী পূজা প্রায় বহু বছর ধরে হয়ে আসছে এবং আপনি এসেছেন, কি বলবেন? আমি এর আগেও চন্দননগরের পুজোতে এসেছি, যখন আমি কলেজে পড়তাম আমার বন্ধুদের সাথে সারা রাত ধরে ঠাকুর দেখেছি। আমার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা সম্পর্কে একটা ধারণা আছে। এত বছর বাদে একটা ওয়েব সিরিজ প্রমোট করতে, আমাদের নতুন ওয়েব সিরিজ তালমার রোমিও জুলিয়েট, সেটা প্রমোট করতে আবার এসেছি, মঞ্চে উঠছি আমাদের নতুন নায়ক নায়িকাকে নিয়ে। এ এক অপূর্ব মানে অভিজ্ঞতা বলা যেতে পারে, যে একটা বৃত্ত সম্পূর্ণের মতো। থ্যাংক ইউ। এই যে আগে ছোটবেলায় আপনার আশা বললেন, আর এখন নায়ক হিসেবে সারা বাংলার মানুষ বিশেষ করে নারীরা আপনার প্রতি হার্টথ্রব, আপনি কি বলবেন? সেটা না ভেবে কলেজ জীবনে যখন এসেছিলাম সেই দিনগুলোতেই ফিরে যাওয়ার চেষ্টা করছি। চন্দননগরে বাগবাজারে 190 বছরের এই পুজো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলোকসজ্জা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন গৌতমের সাথে বাজার। আপনারা দেখছেন এই মুহূর্তে এই জগদ্ধাত্রী মায়ের পুজো আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বাগবাজারের মা জগদ্ধাত্রী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন মায়ের রূপ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এই চন্দননগরে জগদ্ধাত্রী পূজা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বিশ্বজোড়া খ্যাতি চন্দননগরের আলোকসজ্জা এই মুহূর্তে আমরা বিদ্যালঙ্কারের দিকে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন এক অপরূপ আলোকসজ্জা, আলোকসজ্জায় ভরে উঠেছে এই চন্দননগর, এই বিশ্বজোড়া খ্যাতি চন্দননগরের এই আলোকসজ্জা। যেদিকে আমরা তাকাবো সেদিকে কিন্তু দুর্দান্ত সব আলোকসজ্জা, চারিদিক থেকে যেখানেই তাকাচ্ছি সেখানেই কিন্তু আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে চন্দননগর এই জগদ্ধাত্রী পূজার চার দিন ধরে। আজকে কিন্তু তৃতীয় দিন এবং এই মুহূর্তে আপনাদের সামনে আরও দেখালাম যে কার্নিভাল, রীতিমতো কার্নিভাল হওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে, পুজোর শুরু থেকেই কার্নিভালে শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখছেন এখন বিদ্যালঙ্কার, এই চন্দননগরের সব থেকে যেটা বারবার বলছি আলোকসজ্জা দেখার মতো এবং বিশ্বজোড়া খ্যাতি, এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি বিদ্যালঙ্কার। এই মুহূর্তে চারিদিকে দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় ভরে উঠেছে, প্রদীপ জ্বলছে দেখা যাচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন এই চন্দননগরে যারা আলোকসজ্জা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু কঠোর পরিশ্রম করে আজ থেকে বহু বছর ধরে তারা এই যে আলোকশিল্পকে আরও নতুন নতুন রূপ দিচ্ছে এবং বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। এই চন্দননগরের নাম কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে গেছে আলোকসজ্জায়। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে বিদ্যালঙ্কারে আমরা এসে উপস্থিত হয়েছি। তারপরে আমরা যাব পালপাড়া অলঙ্কার। এই মুহূর্তে যে মন্দির বহু বছর পুরানো এবং মায়ের রূপ দেখানোর চেষ্টা করছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন বিদ্যালঙ্কার যেভাবে মায়ের রূপ এখানে ডাকের সাথে মাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খরগোশ রীতিমতো গাজর খাচ্ছে এই মুহূর্তে। সেই চন্দননগরে আলোকসজ্জা আপনাদের সামনে তুলে ধরছি, দেখছি আলোকসজ্জা এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন
জগদ্ধাত্রী পূজার যে মণ্ডপ সজ্জা সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখন আমরা রয়েছি পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, যে মেলবন্ধন, হিন্দু মুসলিম শিখ ইসাই সব যে আমরা এক। এবং ঠিক মুহূর্তে এই দেখতে পাচ্ছেন মণ্ডপ সজ্জা আপনারা প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা হিন্দু মুসলিম শিখ ইসাই রয়েছি আমরা, যে সবাই একে অপরের পরিপূরক এবং সবাইকেই আমাদের কিন্তু দরকার পড়বে। এবং সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন চারদিক থেকে একজন পেশেন্ট এখানে রয়েছেন, এবং তার যে ব্লাড এখানে কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকের কিন্তু ব্লাড এখানে ঝুলছে। হিন্দু মুসলিম শিখ ইসাই এখানে দেখতে পাচ্ছেন যে রক্ত যখন আমাদের দরকার পড়ে তখন আমরা কিন্তু কেউ বলি না এটা কি হিন্দুর রক্ত, এটা কি মুসলিমের রক্ত। আমাদের যখন রক্ত দরকার পড়ে তখন সব রক্তই আমাদের শরীরে যায়, সেটা রক্তের রং কিন্তু এক, লাল, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক। সম্প্রীতির যে মেলবন্ধন, সবাই যে এক, দেখতে পাচ্ছেন ধর্ম নয় কর্মই বড়। তো বন্ধুরা, এই যে থিম, এটা কিন্তু সবচেয়ে বড় দারুণ। বাংলা আমার মায়ের ভাষা, তো খুব সুন্দর স্লোগান রয়েছে, আমাদের দাবি মানতে হবে। বিভিন্ন রকমভাবে যুদ্ধ নয় শান্তি চাই, চারিদিকে যেমন এখন বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে, তাই কিন্তু যাতে যুদ্ধ না হয় শান্তি চাই। জাত ভেদাভেদ ভুলে আমরা একই রক্তে গড়া মানুষ, সত্যিকারের আমরা একই রক্তে গড়া মানুষ। প্রত্যেকের গায়ের রং কিন্তু গায়ের রক্তের যে বৈশ্য আমাদের শরীরে, প্রত্যেকের রং কিন্তু লাল, রৌপ্য এবং সোনার গয়না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এরপর আপনাদের এখানে আরেকটি বিশেষ স্ট্যাচু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে খ্রিশ্চান এবং হিন্দু, পাঞ্জাবি, শিখ, ইসাই সব কিন্তু এক, এই মুহূর্তে আপনাদের সামনে সেই তুলে ধরছি দৃশ্য। এখন আমরা চলে এসেছি এই চন্দননগরের জগদ্ধাত্রী পূজায় হেলাপুকুর। হেলাপুকুরে কি এবারে আকর্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখছেন গৌতমের সাথে। এর মধ্যে আপনাদের প্রচুর মণ্ডপ ঘুরিয়ে দেখালাম, এখন আমরা চলেছি হেলাপুকুর, এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে। হেলাপুকুরের এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে 2024-এ, এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম যে ডাকের সাজের মায়ের মূর্তির যে রূপ, এখন আমরা দেখতে পাচ্ছি লাল শাড়িতে মা সেজে উঠেছেন এবং চারদিকে গোল্ডেন গহনা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড রেড রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের এক অপরূপ মায়ের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই চন্দননগরে সর্বপ্রথম যেখানে পুজো হয়, এই দেখতে পাচ্ছেন আদিমা চাউলপট্টি পূজা কমিটি, আনুমানিক 300 বছরেরও বেশি পুরানো এই যে চাউলপট্টির আদিমা। আপনাদের জানি রাখি এই আদিমা কিন্তু এই প্রথম, এই চন্দননগরে প্রথম পুজো করা হয় এই আদিমাকে। আপনাদের সামনে তুলে ধরছি এই আলোকসজ্জা এবং আদিমার রূপ আপনাদের সামনে তুলে ধরবো। চাউলপট্টি সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি, আনুমানিক 300 বছরের পুরানো এই মায়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মায়ের প্রতিমা আপনারা দেখছেন, 300 বছরের আদিমা, সর্বপ্রথম কিন্তু এই চন্দননগরে প্রথম এই আদিমায়ের পুজো শুরু হয়। তারপর চন্দননগরের বিশেষ বিশেষ প্যান্ডেল যেগুলো দেখালাম সেগুলো পুজো তারপর শুরু হয়, কিন্তু সর্বপ্রথম এই আদিমা, আনুমানিক 300 বছরের পুরানো মায়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। এবং মন্দিরের মধ্যে যে বিশাল বড় ঝাড়, সেটাও কিন্তু দেখার মতো, দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন এই চন্দননগরে প্রথমবার এসেছেন এখানে কলকাতা থেকে, একটু নামটা বলবেন। আমার নাম হচ্ছে চিরঞ্জিৎ মিত্র, কলকাতার বাসিন্দা। এই ফার্স্ট টাইম আমার লাইফে এই চন্দননগরে এসেছি ঠাকুর দেখার জন্য। অভিজ্ঞতা বলুন। দারুণ দারুণ, মানে বারাসাতকেও হার মানিয়ে দেবে। আমি বারাসাত কালী পুজো ঘুরে দেখেছি, হ্যাঁ, কিন্তু বারাসাতকেও হার মানিয়ে দেবে। দারুণ লাইটিং, ইউনিক, ভেরি ইউনিক। আপনার সাথে সাথে আর কে কে এসেছেন? আমার সাথে হচ্ছে আমার মিসেস। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম সায়ন্তনী মিত্র। কিরকম লাগছে ফার্স্ট এক্সপিরিয়েন্স? দারুণ দারুণ, অসাধারণ। কতক্ষণ থেকে ঘুরছেন? কতক্ষণ হলো? কি কি দেখলেন? ঘন্টা দুয়েক হলো। আচ্ছা, কি কি দেখলেন? কোনটা সবথেকে সেরা মনে হচ্ছে?
দেখো ডাক্তারও এখন যেহেতু আমি চিনি না এখানে সব সবকটা তো পুজোর নাকে কোন মনে নেই দেখে কোনটা সব থেকে বেশি ভালো মনে হলো আর কি প্যান্ডেল কিংবা আলোকসজ্জা এই যে এর আগেই একটা দেখলাম ওই গাছ থিমে করা হয়েছিল ভীষণ সুন্দর মানে প্রত্যেকটার থিম বেশ ইউনিক আচ্ছা এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো আপনাদের নামগুলো বলবেন নমস্কার আমি উপাসনা আমি বেলগড়িয়া থেকে এসেছি প্রথমবার একদম প্রথমবার প্রথমবারের অভিজ্ঞতা কি অভিজ্ঞতা অসাধারণ আমরা প্রচন্ড আনন্দ করছি আপনি আমি তো বললাম চিরজিৎ আপনি আমার এটা ফার্স্ট টাইম এখানে আপনি আমার নাম রাহুল দেব বড়ুয়া আমি বাটানগর থেকে এসেছি পুরোপুরি পুরো কলকাতা চলে এসেছে এই চন্দননগরে বলতে গেলে দেখছেন গৌতমের সাথে সবাই খুব আনন্দ তো দুর্দান্ত সবাই বলছেন এরপর বরুণরা আমরা যাব শুন কলকাতা ছেড়ে গন্ধনা আসবে হবে আর গৌতম দার সঙ্গে আপনাদের দেখা হবেই হবে তো খুব ভালো লাগলো সবার সাথে মিট করে একবার তাহলে গৌতমের সাথে গৌতম দার সাথে ইয়ে